তবে স্বেচ্ছাসেবক দিয়ে আপনারা যে কথাটা বলতেছেন আমি স্বেচ্ছাসেবকের এখন বিপক্ষে স্ট্যান্ড নিতে চাচ্ছি এই কারণে সেটা তো স্বেচ্ছাসেবকদের যে ছেলেগুলো মাঠে কষ্ট করে প্রিয় দর্শক সকলকে নড়াইল কণ্ঠ নিউজের পক্ষ থেকে আসসালামু আলাইকুম সুস্বাগতম। হঠাৎ করোনামুক্ত হয়েই নড়াইলে প্রবেশ করলেন কিংবদন্তি অধিনায়ক নড়াইল দুই আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তজা। নড়াইলে এসেই জেলায় করোনা ভাইরাস পরিস্থিতি সংক্রান্ত বিষয়ে মত বিনিময় সভায় তিনি অনলাইনে যুক্ত হয়ে যেসব পরামর্শ দিয়েছেন তা তুলে ধরার চেষ্টা করব আজকের এই আয়োজনে। তবে স্বেচ্ছাসেবক দিয়ে আপনারা যে কথাটা বলতেছেন আমি স্বেচ্ছাসেবকের এখন বিপক্ষে স্ট্যান্ড নিতে চাচ্ছি এই কারণে সেটা তো স্বেচ্ছাসেবকদের যে ছেলেগুলো মাঠে কষ্ট করে কাজ করে তাদের খবর তো রাখে না, তাদেরকে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত তারা মাঠে সন্ধ্যা পর্যন্ত তারা মাঠে কাজ করে তাদের খবর একজনও কেউ যে নেয় না, তারা বিনা পারিশ্রমিকে কাজ করে, তারা কারো কাছ থেকে একটু ধন্যবাদ হয়তো বা পাওয়ার আশা করে থাকে কিন্তু সেটা তারা পায় না। তো স্বেচ্ছাসেবক যদি নিজ দায়িত্বে যে যে গঠন করতে পারবেন অবশ্যই না আমি আমি আছি, কিন্তু স্বেচ্ছাসেবক আসলে গঠন করে দেওয়ার সুযোগ এখন নাই কি জন্য, কারণ স্বেচ্ছাসেবকরাও এখন তারাও একটা পর্যায়ে এসে ইশারা হয়ে গেছে যে আসলে আমরা কিসের উদ্দেশ্যে করতেছি কিসে করতেছি, কারণ তারাও জীবনে ঝুঁকি নিয়ে তারা কাজগুলো করছে। আজকে যেখানেই খোলা থাকুক, যে দোকানপাটি খোলা থাকুক বা যেটাই খোলা থাকুক, আমি অবশ্যই চাই ব্যবসায়ী ভাইরা ব্যবসা করবে এবং ওনারা লাভবান হোক সেটা আমরা সবাই চাই। জীবনের ঝুঁকি কতটুকু আছে সেটা আমরা সবাই জানি। আজকে ধরেন বাংলাদেশে সরকারি হিসাব অনুযায়ী 40 জন করে ডেলি মারা যাচ্ছে, এই 40 জনের যে আমি আপনি নাই কোনো গ্যারান্টি কিন্তু নাই, ঠিক আছে। তো আমি মনে করি যে যদি সবাই সবার নিজ দায়িত্ব নিয়ে স্বাস্থ্যবিধি সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলতে পারে তাহলে আলহামদুলিল্লাহ আমিও সেই পক্ষে, আপনারা যে সিদ্ধান্ত নেবেন আমিও সেই পক্ষে, কিন্তু স্বেচ্ছাসেবকরা আসলে কি করা যায় সেটা আপনারা বসে সিদ্ধান্ত নিলেই আমি খুশি হব, কারণ দায়িত্ব সবাইকে নিতে হবে। জনমৈত্রী শেখ হাসিনা দায়িত্ব সবাইকে ভাগাভাগি করে দায়িত্ব এখন সবাইকে নিতে হবে, সবাই দায়িত্ব নিয়ে আপনারা একটা সিদ্ধান্ত যেভাবে নেবেন সংখ্যাগরিষ্ঠ যেখানে থাকবে আমি সেই পক্ষেই থাকবো। সবাইকে ধন্যবাদ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রিয় দর্শক, রোববার বেলা 12টায় জেলা প্রশাসকের সম্মেলনের কক্ষে নড়াইল জেলার করোনা ভাইরাস সংক্রান্ত বিশেষ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক আঞ্জুমান আরার সভাপতিত্বে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইল দুই আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তজা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান শ্রহবসেন বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান নিজামুদ্দিন খান মিলু সহ প্রমুখ। প্রিয় দর্শক, একটি কথা না বললেই নয়, নড়াইলে করোনা পরিস্থিতি খারাপের দিক যাওয়ার পরপরই মাশরাফি বিন মর্তজার নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন করোনা আক্রান্ত রোগীর বাড়ি বাড়ি গিয়ে অক্সিজেন সেবা প্রদান করে আসছে। দিনরাত অবিরতভাবে এই স্বেচ্ছাশ্রমের টিম মাঠে ময়দানে এরা আক্রান্ত পরিশ্রম করে বাড়িতে বাড়িতে গিয়ে অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছেন। স্বেচ্ছাসেবক এই বাহিনী নিরলসভাবে মাঠে যে কাজ করে যাচ্ছেন এই বিষয়ে কেউ কখনো খোঁজ খবর রাখেননি, এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মাশরাফি বিন মর্তজা। তবে স্বেচ্ছাসেবক দিয়ে আপনারা যে কথাটা বলতেছেন আমি স্বেচ্ছাসেবকের এখন বিপক্ষে স্ট্যান্ড নিতে চাচ্ছি এই কারণে সেটা তো স্বেচ্ছাসেবকদের যে ছেলেগুলো মাঠে কষ্ট করে কাজ করে তাদের খবর তো রাখে না। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন।